অনুভৱ আজি নহয়, আমি কালিয়ে আহিলোঁ। ইয়াতে খুব ধুনীয়া এটা পৰিৱেশ, বিভিন্ন ধৰণৰ জনগোষ্ঠীয় যি লোকনৃত্য তেওঁলোকে শিকি আছে। আজি শেষৰ দিন, আজি আমি শেষৰ দিনত উপনীত হৈছোঁ আৰু শেষৰ দুদিন আমি বিহুটো শিকাইছোঁ। ইয়াৰ আগতে তেওঁলোকে বড়ো, ঝুমুৰ আৰু বহুত তেনেকুৱা জনগোষ্ঠীয় লোকনৃত্য শিকিছে। আৰু প্ৰথমেই মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই মহাবিদ্যালয়খনৰ শ্ৰদ্ধাৰ অধ্যক্ষগৰাকীক। তেখেতে খুব এটা সুন্দৰ প্ৰচেষ্টা হাতত লৈছে। আমি সকলোৱে জানো যে আমাৰ কালচাৰেল দিশটোৱে মানুহক কেতিয়াও বিভেদ নকৰে, আমাক সদায় একতাহে কৰি ৰাখে। আৰু তেওঁ যে ইমান ধুনীয়া এটা প্ৰচেষ্টা লৈছে তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু লগতে প্ৰশিক্ষণ লোৱা প্ৰশিক্ষাৰ্থীসকল, তেওঁলোকেও খুব সুন্দৰকৈ তেওঁলোকে শিকিবলৈ চেষ্টা কৰিছে। আচলতে দুদিন খুব কম হয় প্ৰশিক্ষণ ল'বৰ কাৰণে, দুদিনৰ এটা বেছিক নলেজহে আমি দিব পাৰোঁ, কেনেকৈ গাব পাৰে, কেনেকৈ কঁকাল ভাঙি নাচিব পাৰে, সেইখিনিহে আমি দিব পাৰিছোঁ। মই আশা ৰাখিছোঁ অহা বছৰৰ পৰা দুদিন নহয় দীঘলীয়াকৈ অলপমান প্ৰশিক্ষণ যাতে ল'বলৈ সুবিধা পায় প্ৰশিক্ষাৰ্থীসকলে, তাৰ বাবে মই আহ্বান জনাইছোঁ। আৰু এই আবাহতে মই অসমসমূহ, অসমবাসী ৰাইজলৈ আগন্তুক ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আৰু এতিয়া যিহেতু বিহুৰ বতৰ, বিহু বিহু লাগি আছে, বিহু এফাকি নাগালে বিহু বিহু নালাগে, সেইটো কাৰণে আমি সকলোৱে মিলি বিহু গাওঁ। যিহেতু এতিয়া বহাগৰ প্ৰথম আৰম্ভণিতে নাহৰ ফুলে যিহেতু আদৰে বহাগক, সেইটো কাৰণে আমি নাহৰ ফুলৰ এটি যোজনাৰে আমি আৰম্ভণি কৰোঁ। গোৱা বিহু গাই গাই কেতিয়াও শেষ নহয়। গতিকে মই পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ আপোনালোক সকলোকে। আপোনালোক খুব ধুনীয়াকৈ ৰঙালী বিহুটো উদযাপন কৰক, হাঁহি ধেমালিৰে আপোনালোকৰ জীৱনটো হৈ পৰক ৰঙীন, তাকে কামনা কৰিলোঁ। ধন্যবাদ। Thank you.
ভাঙি পড়ল। শিক্ষার্থী, প্রশিক্ষার্থী আর আমার যখন সমর ব্যক্তি আইসিল সকলকে আমি আমার তরফের ধন্যবাদ জ্ঞাপন করেছো। স্যার, ইয়ার আপনি কইছে ইতিমধ্যে ভিন্ন জনগোষ্ঠীয় বিশেষ পরম্পরাগত গীত নৃত্যের প্রশিক্ষণ দিয়া হয়েছে বিদ্যার্থী সকল, এইটো নিশ্চয় যেটো সহ বিদ্যায়তনিক দিকত উপকৃত হব। গতি ইয়ার এই অনুষ্ঠানত কোন কোন ব্যক্তিয়ে ইয়াতে সমল ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করেছে বা তেনে ধরনের কোন কোন? এইটো মানে আমার কারণে ভাল কথা, ভাল কথা। মানে আমি বিশেষকে আদিবাসী চাহ জনগোষ্ঠীর ঝুমুর নৃত্য শিকাবর কারণে আমি আমন্ত্রণ করেছিল সোনারীরপর ঝুমুর গুরু ভদ্র রাজুয়ার আর তেওঁৰ সহধর্মিনী সবিতা রাজুয়ারক, আর তেওঁৰ লগত দুগৰাকী সহপাঠী আছিল। বাগডুম্বার কারণে আমি রৌতারপর মাতি আনছিল রিংসাং দৈমারীকে প্রমুখ করে দুগৰাকী, আর দুগৰাকী ছাত্রী আমার এলিনা আর ভানু, এই দুগৰাকী আমার আকৌ নৃত্য শিকাইছে। তারপর দেউচির কারণে গোর্খা নারী যেটো জনগোষ্ঠীয় সংগঠন আছে, মহিলা সংগঠন ঢেকিয়াজুলি, তেওঁলোকর নেতৃত্বত বিশেষকে ঋজু দেবী আর হেমন্তী কৌশিকর মানে নেতৃত্বত কামখিনি সম্পন্ন হয়েছিল। আর আজি তো বিহু গম পালেই আমার বিপ্লব গগৈ আর জেমি গগৈ দুগৰাকী আহিছে গুৱাহাটীৰ। গতি এই গোটেইখিনি সামৰি আমি যদি চাও মানে এটা আমি ভবা ধরনের কামখিনি সফল হয়েছে, আর ইয়ার সহযোগিতার কারণে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আগন্তুক নতুন বছরের প্রীতি আর শুভেচ্ছা জ্ঞাপন করেছো। থ্যাংক ইউ স্যার।